নির্বাসিতা ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বেশ কয়েকদিন ধরে তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে চিকিৎসা বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ভুল চিকিৎসায় তিনি পঙ্গু হয়েছেন। গত বৃহস্পতিবার ফেসবুক পোস্ট দিয়ে তিনি বলেন, ধিক্কার দিচ্ছি নিজেকে, ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিকেলের পড়ালেখার জ্ঞানকে। সেই সাথে তিনি ফেসবুকে আরও লিখেন যে, ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল দলের ফাঁদে পড়লাম, আমি এক্স রে রিপোর্টে দেখলাম আমার কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি সেদিন। এর আগে আরেকটি দীর্ঘ পোস্টে তিনি লিখেছিলেন, মানুষকে বিশ্বাস করার ফল কি হতে পারে, যারা বন্ধু নয় তাদের বন্ধু ভাবার ফল কি হতে পারে, তা হারে হারে টের পেলাম, নিজের জীবন দিয়ে টের পেলাম। এরপর শেষ দিকে তিনি লিখেন, জয়েন্ট আমার চমৎকার ছিল, কোনো দিনও কোনো পেন ছিল না, যে সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেই সমস্যার ট্রিটমেন্ট না করে ক্রমাগত মিথ্যে কথা বলে আমার শরীরের সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না বড় ডাক্তাররা এমন ভয়াবহ অপরাধ করতে পারেন। নজরুল ইসলাম, সময় সংবাদ।